ওটা কি এনেছিস? শামুক কোথায় পেয়েছিস? গুড মর্নিং। তো গুড মর্নিং গাইস, সকালে উঠতে দেরি হয়ে গেল, 7:24। তো চশমাটা নিতে হলো বিকজ চোখ হালকা ফুলে ফুলে আছে। তো দেখো উইন্ডো থেকে কেমন ভিউ দেখা যাচ্ছে, আমিও জানি না, ডিরেক্ট তোমাদেরকে দেখাচ্ছি, চলো দেখে নাও। क्या बात है, गाइस एक नतून जिनिस खावा होबे जे शीतकाले खेजुरे रस। देखो एटा जे खेजुरे रस खाबे, तो खेजुरे रस खावा होबे सकाल बेला। গুড মর্নিং গাইস, তো এখন আমরা যাচ্ছি একটু আউটসাইডে, মানে আমাদের যে টেন্ট এরিয়া থেকে একটু বাইরে যাব। ওখানে কোনো একটু ব্যালকনি টাইপের করা আছে দেখলাম, আমার ফ্রেন্ডসরা ওখানে আছে, তো ওখানে যাচ্ছি। আর একটু পরেই আমাদের টিফিন টাইম আছে, তো আমরা একটু টিফিন করে ওখান থেকে আবার বেরিয়ে যেতে হবে আমাদের এখান থেকে। তো চলো দেখা যাক ওখানে কেমন ভিউ আসে, কিছু ফটো সেশনও করা যাবে। আর অ্যাকচুয়াল গেট আমাদের এটাই, এন্ট্রি গেট ছিল এটাই, এই দিক থেকে আমরা এন্ট্রি হয়েছি। আর এখন যাচ্ছি এই দিকে। দেখো ডান্স করছে, তো ভিউটা খুবই সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ পিছনে কিছু নৌকা বাঁধা আছে, সামনে একটা ক্রুজ দাঁড়িয়ে আছে বলতে পারো, যেটা তোমরা মেবি দেখতে পাচ্ছ না, অনেকটা দূরে আছে, বাট ক্রুজটা খুবই এনজয় করা যায় ওতে। ওকে, তো এটা আমাদের সিরাজ দা স্যার বলেন স্যার, তো কেমন এনজয় করে বেশ বলো। কেমন এনজয় বলতে, এনজয় তো হয়েছে, তো তার থেকে বেশি করো বকখালি গিয়ে, বকখালি গিয়ে যাবো আমরা এখন। হ্যাঁ, তোমার একটা সারপ্রাইজ দেওয়া বলা হয়নি যে আমরা এখান থেকে আবার বেরোচ্ছি বকখালিতে, এখান থেকে সাডেন প্ল্যান করা হয়েছে, হঠাৎ সকালে প্ল্যান হলো বকখালি যাওয়া হবে, চলো বকখালি, তো বকখালি চলো। আর রাজাদা কেমন ফিল হচ্ছে বলো? অসম অসম, টেন্টের অভিজ্ঞতা অন্যরকম একদম, টেন্টের কোনো গল্প হবে না একদম, জাস্ট তোমরা এসে এনজয় করো বলে বোঝাতে পারবো না এতটুকু। স্যার বলেন, এটা হচ্ছে আমাদের আকিব দা, তো কেমন এনজয় করেছে বলো? দারুণ। রাত কেমন কেটেছে? রাত দারুণ কেটেছে, গুড, খুব ভালো, একটু কম কথা বলে। আর এটা হচ্ছে আমাদের শাহরুখ স্যার, ঘুরে যাও, খুবই ভালো জায়গা। দেখো এটা হচ্ছে আমাদের মোস্তানা দাঁড়িয়ে আছে, একটু হাই করে দাও, উইং করে দাও, হাই করে দিয়েছে। আর আমাদের টেন্ট ছিল এটাই, যাওয়ার সামনেই একদম সমুদ্র দেখতে পাচ্ছ, এটা আমাদের টেন্ট ছিল এখানে, এটা সমুদ্র। ওটা কি এনেছিস? শামুক কোথায় পেয়েছিস? আচ্ছা কি করবি? এটা আচ্ছা আচ্ছা ঠিক না, চলো নিচে একটু নামা যাক। বাহ, এখন উপরে আছে, আমি আছি নিচেতে, সামনে সমুদ্র লেফট সাইডে। আর তবে জায়গাটা খুব কাদা এখানে সামনে, যার কারণে আগে যাওয়াটা পসিবল না, তুমি শক্ত যদি হয় তো যেতে পারি, তেমন বেশি নরম না, তো আমি একটু এগিয়ে এলাম। ওয়াও, রিয়েলি অসম ফিল হচ্ছে এরকম সমুদ্রের কাছে দাঁড়িয়ে, তার উল্টো দিকে আমাদের টেন্ট, দেখো দেখতে পাচ্ছ এদিকে সানরাইজও হয়ে গেছে, দেখানো মেবি আমি এখন ব্ল্যাক লাগছি, বাট এদিকে নিলে ফুল ক্লিয়ার। তো গাইস দেখো সমুদ্রটা একটু,
আমার টাকা নেই এখন, না সত্যি নেই, দেখ আমি মানি ভেগানি নেই, তুই দেখ আমার চেক করে নে, আমার মানি ভেগানি নেই, আমি এখন নেই। হ্যাঁ তো গাইস, এখন আমাদের টিফিনের টাইম হয়ে গেছে আর আমাদের টিফিন অলরেডি চলে আসছে, এখানে সাইডে গান চলছে, সো প্লিজ ডোন্ট কপিরাইট। ওকে দেখো আমাদের টিফিন চলে আসছে, আমাদের টিফিন সব রেডি হচ্ছে, বিকজ আমাদের অলরেডি এখন প্রায় 8:05 তো আমাদের বের হতে হবে রেডি হয়ে। দাদা আমাদের টিফিন নিয়ে চলে আসছে, হ্যাঁ চল, এই দাদা টিফিন নিয়ে চলে আসছে, ওদিক থেকেও টিফিন চলে আসছে অলরেডি, অলরাইট টিফিন চলে এসছে, এবার থেকে সবাই বের হচ্ছে রেডি হয়ে। দেখো আয়তুল এখনো ফুল মুডে আছে, স্যার রেডি হয়ে বেরোচ্ছে, স্যার হেভি লাগছে, সব রেডি হয়ে বেরিয়ে গেছে। তো গাইস দেখো এখানে সব ফটো শ্যুট চলছে, আয়তুল ফটো দেখাচ্ছে রাজাদাকে ফটো শ্যুট করে, এবারে পোজ দিয়ে মোস্তান্দা বসে আছে, ওপারে আরেকজন সিরাজ দাও পোজ দিয়ে রয়েছে। ওকে চলো, তো গাইস চলো আমাদের এবার টিফিনের টাইম হয়ে গেছে, টিফিন করতে হবে, এক ঘন্টা দু ঘন্টা থাকো, এখানে টিফিন অলরেডি চলে এসেছে আমাদের, তো চলো সব বসে যাও। আমাদের সঙ্গে আছে লুচি আছে, আলুর তরকারি আছে, ডিম সিদ্ধ আছে, রসগোল্লা আছে, বাহ সব টেবিল সেজে গেছে। তো গাইস এবার আমরা টিফিনে বসছি, একটু পানির ব্যবস্থা করলে ভালো হতো, এই বোতল আমাদের টেন্টের মধ্যে একটা রয়েছে, তো আমার হাত ধুতে হবে, একটু হাত সাত ধুয়ে নিই। হাতও ধোয়া হয়ে গেল, মোসান্দার শরীরটা একটু খারাপ বলে বলছে খেতে চাইছে না, বা সবাই বসে গেছে, বাট আকিব দা ইজ মিসিং, আকিব দা কাম অন, আমি তাহলে ওইদিক থেকে বসে যাই। আমি কুসুমটা দেখাবো কিন্তু বার করতে হবে, ভিডিও হচ্ছে তো, তাহলে এটা আমার বুঝে দেয় মানে খাও। তো গাইস খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট হয়ে গেল আমাদের সব, এবার সবাই রেডি হচ্ছে, এখান থেকে বের হওয়া হবে, কোথায় বকখালি যাবে তো, তো এখান থেকে বকখালি যাওয়া হবে, সব রেডি হচ্ছে, আর সিরাজ দা অলরেডি রেডি, ঠিক আছে সব কুইনগুলো রেডি আছে এখানে, এবার ফটোশ্যুটও চলছে দেখো, আর আমি আমার একটু ব্যাগটা একটু সেট আপ করে নিই, অলরেডি সেট আপ আছে, তো একটু সেট আপে দিয়ে দিতে হবে। তো গাইস মৌসুমী আইল্যান্ডকে এবারে বাই বাই করার টাইম এসে গেছে, আমরা রেডি করছি, সিরাজ দা গাড়ি বের করছে, আমি গিয়ার আপ হয়ে গেছি, গ্লাভস ডান, সানগ্লাসেস আর কিছু ফেলে যাচ্ছি না। ওকে চলো, বিসমিল্লাহ, বাই বাই সুইচ অ্যান্ড গোপাল দা আসলাম তাহলে, হ্যাঁ ঠিক আছে বাই তাহলে, বাই, হ্যাঁ চলো আল্লাহ হাফেজ, বাই খাওয়া করে নাও, ঠিক আছে। এখানে প্রচণ্ড বালি, স্কিপ প্রচুর করে, বাইকাররা দাঁড়িয়ে আছে, এ বাসে বেরিয়ে যাবে তো মনে হয়, সব আরামসে গাইস। এখন আমরা একটু গুলিয়ে গেছি, আমি আর সিরাজদা
অন্য ঘাটে চলে এসেছি আর আমাদের আয়াতুল রাজাদা আকিবদা আর মুস্তাফদা ওরা অন্য ঘাটে চলে গেছে। তো এখন আমরা এক জায়গায় হব। তো এই ঘাটটা ফাঁকা ছিল, ইজিও ছিল, পুরোটাই রোড ভালো ছিল, বাট ওই ঘাটে যেতে গেলে আমাদের ইটের রাস্তা দিয়ে যেতে হবে। ওই বাদ নেই, আমরা দেখছি ওদের সঙ্গে মিট করি, যদি সেরকম হয় তো এই ঘাটেই চলে আসবো আমরা। এটা কিন্তু পুরো ডাইরেক্ট সিমেন্টের রাস্তা ঘাটে গেছে। হ্যাঁ, আর তুই একসঙ্গে হবো বলে দিলাম, পুরো পুরো ফাঁকা, ওই 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 মানে ওই দিকের ওটা পাশাপাশি, যেরকম পাশাপাশি ঘাট ওরকম পাশাপাশি আর একটা ঘাট। হ্যাঁ, গিয়ে মেন রোডে উঠবে পুরো, নাম ওখানে ব্রিজের ওই যে মেন রোড, এটা কিরকম সাত গাইস। এখন আমরা ঘাটে পৌঁছে গেলাম, এখান থেকে আমাদের ফের আবার বোটে করে বাইক ওই পারে নিয়ে যেতে হবে। তো গাইস এবার আমার কুইন উঠবে, আমরা জিটি ঘাট ক্রস করে নিলাম, এবারে বকখালি। আপনি